ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভিডিওতে চলেছে। তো কথা না বলে চলুন ভিডিওতে শুরু করা যাক। তো আপনার এডিট করতে যা লাগবে, তো পি চারে ঢুকে যাবেন সরাসরি আপনারা। তো পি চারে ঢুকার পরে কিন্তু আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি নেবেন, তো যে বাইকটি নেবেন, আমি কিন্তু আমার বাইকটি নিয়ে নিচ্ছি, যে বাইকের উপর আপনি আপনার ফটোটা বসাবেন, তো আগে সেই বাইকটি নেবেন। তো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে নিচ্ছি, তো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে নিচ্ছি এখনই। তো আমার বাইকটা নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে কিন্তু আগে বলে দিচ্ছি যে এর আগের ভিডিওতে কিন্তু দেখেছি যে কীভাবে ফার্স্ট সেকেন্ডে আপনারা আপনার ব্যাকগ্রাউন্ড রিলিজ করবেন। ব্যাকগ্রাউন্ড রিলিজ করা কিন্তু আগে থেকেই ছিল, জাস্ট শুধু আমি এখন শুধু ফটোটা শুধু বসাবো। তো আপনারা এক ফটোতে চলে যাবেন, তো এক ফটোতে যাওয়ার পর আপনারা আপনার যে ফটোটি বসাবেন বাইকের উপরে, তো সেই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু আমার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পারছেন ভিউয়ার্স একেবারে সোজা। কিন্তু আপনার আপনার একটা পোস্ট দিতে হবে, যে বাইকের উপরে পোস্টটা দিতে হবে। তো যাই হোক, আপনারা কিন্তু আপনার ফটোটা বাইকের উপর সহজেই বসাতে পারছি। আমি কিন্তু আমার ফটোটা কিন্তু সহজেই বাইকের উপর বসাতে পারতেছি। তো আপনারা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি যে আপনাকে ইউজ করা ছিল আমার আগে থেকেই। তো দেখতে পারছেন ভিউয়ার্স আমার কিন্তু ফটোটা কিন্তু বাইকের উপর বসানো হয়ে গেছে। তো আপনাদেরকে কী করতে হবে এখন, সহজে আপনার দেখেন ফটোটি সেভ করতে হবে। তো সেভ করার পর কিন্তু দেখেন এফেক্টে চলে যাবেন। এফেক্টে চলে যাওয়ার পর কিন্তু এফেক্ট সেট করার পর আপনারা আপনাদের যে এফেক্টটি পছন্দ হয় বা ভালো লাগে সেই এফেক্টটি নিয়ে নেবেন। তো আমি কিন্তু আমার এফেক্টটি নিয়ে নিচ্ছি। তো গাইস আমার এফেক্টটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আমার এফেক্টটি VN3/1 আমি কিন্তু VIN1 নিয়ে ইরেজ করার সময় আপনারা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন। আমি কিন্তু আমার ফেসটা খুব সহজে ইরেজ করে নিলাম। তো ইরেজ করে গেছি, তো আপনারা কিন্তু ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে সেভ করলেন। তো সেভ করার পরে কিন্তু ভিউয়ার্স সেভ করার পর কিন্তু আপনি বেরিয়ে আপনারা ডাইরেক্ট আমাদের স্ন্যাপচ্যাটে চলে যাবেন। স্ন্যাপচ্যাটে গিয়ে করতে হবে কি, আপনাদের ফেসটা একটু ফর্সা করতে হবে। তো আমার ফেসটা এখানে একটু কালো আছে, আমি কিন্তু আমার ফেসটা ফর্সা করে নিচ্ছি। তো এখানে ফেস ফর্সা করতে হবে একটু, আমার কিন্তু একটু ফেসটা কিন্তু একটু ফর্সা করে নিলাম। টি শার্টের আমার কালারটা একটু চেঞ্জ করে একটু ইয়ে করে দিলাম। তো পায়ে একটু ইয়ে করে দিলাম, ফর্সা করে দিলাম। তো গাইস আমার কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পারছেন যে আপনারা নিউজ 1 দেখা রয়েছে। তো আমি কিন্তু এটা কিন্তু রিমুভ করে দিলাম। তো এখানে ঠিক আছে, যাওয়ার পরে সোজা কিন্তু আপনারা কিন্তু ফটোটি সেভ করতে হবে। তো গাইস আমার ফটোটি কিন্তু অলরেডি সেভ।